আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসায়। দেখতে পাচ্ছেন এই মাদ্রাসারই দায়িত্বরত অনেকে উপস্থিত রয়েছেন। আপনারা হয়তোবা মনে আছে আমরা এই প্রতিষ্ঠানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম বেশ কিছুদিন আগে। তাআলার রহমতে আপনারা বেশ সহযোগিতা পাঠিয়েছেন, যেটা দেওয়ার জন্য আজকে এখানে আসা। সবার সাথে কথা বলবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই প্রতিষ্ঠান নিয়ে আমরা একটি ভিডিও করেছিলাম আমাদের গ্রিন প্রোডাকশনে, সেটা প্রচার করা হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে এটা? হ্যাঁ অবশ্যই আছে। তো আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য বিশেষ করে এই যে এখানে আপনারা দোতলা ভবনের কাজটা শুরু করতে যাচ্ছেন, এটার জন্য সহযোগিতার একটা আহ্বান জানানো হয়েছিল। তো সামনে তো ঈদ, রমজান আমরা শেষের দিকেই, তো আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন যদি টাকার ব্যবস্থা হয় সেক্ষেত্রে দোতলা ভবনের কাজ কবে নাগাদ শুরু করতে পারবেন? আলহামদুলিল্লাহ আমরা ঈদের পরেই দ্বিতল ভবনের কাজটা শুরু করব, যেহেতু ছাত্রছাত্রীদের চাহিদা পাশাপাশি আমরা কিতাবখানা খোলার জন্যই এই দ্বিতল ভবনটা নির্মাণ করার জন্য সহযোগিতার আহ্বান করেছিলাম। আল্লাহ শুক্রিয়া যে পবিত্র রমজানের উপলক্ষে আমাদের যথেষ্ট সহযোগিতা আসছে, সকলের সহযোগিতাকে একত্রিত করেই আমরা দ্বিতল ভবনের কাজটা শুরু করব ইনশাআল্লাহ। সবাই খুশি আমরা। তো আপনাদের যেহেতু কাজ শুরু করার সিদ্ধান্ত খুব দ্রুতই, আমাদের গ্রিন প্রোডাকশনের মাধ্যমে দেশ এবং প্রবাসের অনেকে সহযোগিতা পাঠিয়েছেন, তো সেটা আপনাদের হাতে আমরা উঠিয়ে দেব। আমাদের কাছে মোট টাকা সংগ্রহ হয়েছে 3,19,015 টাকা। আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা কাজে আমাদের যখন আমরা শুরু করি তখন মনে হয় যে কিভাবে সমাধান হবে, কিন্তু আল্লাহ পাক আসলে সহজ করে দেন। তো আপনাদের কেমন লাগলো এই যে 3,19,015 টাকা আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানের জন্য চলে আসলো? অনেকে টাকা পাঠিয়েছেন, প্রায় 13-14 জন। আমি তাদের একটু নামটা বলি আপনাদের, হ্যাঁ, যে কারা কারা টাকা পাঠালো, এরপরে টাকাটা আপনাদের হাতে আমরা উঠাই দেবো। মোহাম্মদ মাজহারুল আলম ভাই সুইডেন থেকে, উনি একাই 1,50,000 টাকা দিয়েছেন। 1,50,000 টাকা মাজহারুল আলম ভাই সুইডেন প্রবাসী, উনি সুইডেন থেকে দিয়েছেন। ভাইয়ের মা বাবা ভাই বোন যারা মারা গেছেন তাদের সবার জন্য দোয়া চেয়েছেন বিশেষ করে উনি, হ্যাঁ। আপনারা খাস করে ভাইয়ের জন্য এবং ভাইয়ের পরিবারের যারা কবর বসে হয়েছে সবার জন্য দোয়া করবেন একটু, হ্যাঁ। জি জি ইনশাল্লাহ। আর এরপরে হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক থেকে একজন ভাই 25,059 টাকা দিয়েছেন। মাসুদা আপা আমেরিকা থেকে 13,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে কামরুল ভাই 3,000 টাকা দিয়েছেন। আমেরিকার ওহাইও থেকে একজন বোন 30,000 টাকা দিয়েছেন। হাসান ভাই লিবিয়া থেকে 1,000 টাকা দিয়েছেন, ভাইয়ের পরিবারের যারা মারা গেছেন তাদের জন্য উনি দোয়া চেয়েছেন। মোস্তফা ভাই ইরাক থেকে 500 টাকা দিয়েছেন। একজন বোন লন্ডন থেকে 4,350 টাকা দিয়েছেন। একজন বোন 50 টাকা দিয়েছেন। সিলেট থেকে একজন 2,000 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক উনি। শাহাদত হাসান ভাই সৌদি আরব থেকে 4,000 টাকা দিয়েছেন। ভিয়েনা অস্ট্রিয়া থেকে একজন ভাই 19,000 টাকা দিয়েছেন। মজিবুর ভাই লন্ডন থেকে 1,000 টাকা দিয়েছেন। আমেরিকা থেকে নাজলি হাবিব নামে একজন 30,000 টাকা দিয়েছেন। শামিম ভাই আমেরিকা থেকে 22,556 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি, মানে তারা স্বামী স্ত্রী, দুজন মিলে 13,500 টাকা দিয়েছেন। এই মোট 14 জন মিলে আপনাদের এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজের জন্য 3,19,015 টাকা দিয়েছেন। তো টাকাটা আমরা একটা হাতে উঠাই দিই আপনাদের। এখানে হচ্ছে 50,000 টাকার বান্ডিল, এখানে 1,00,000 টাকা, 1,00,000, 2,00,000, 3,00,000, আর বাকি হচ্ছে এখানে 19,015 হয়, আমরা 19,000 টাকা দিয়েছি। আপনারা একটু টাকাটা ভিডিও শেষে আপনারা একটু গুনে নেবেন, এখন গুনতে বেশ অনেক সময় লেগে যাবে। না এখন তো মোটামুটি গুনে নিলাম, যদিও ব্যাংকের পিন মারা, তারপর হচ্ছে আপনারা একটু গুনে নেবেন আর কি। তো আলহামদুলিল্লাহ আপনাদের হাতে আমরা টাকাটা তুলে দিলাম। গত ভিডিওতে আপনি ছিলেন যেদিন প্রথম ভিডিও করা হয়, ওইদিন কি আপনি ভেবেছিলেন যে এত টাকার ব্যবস্থা, এত শর্ট টাইমে? এতটা আশা করিনি, তো আল্লাহর রহমতে অনেকটাই প্রত্যাশার থেকে আপাতত বেশিই পাচ্ছি। তারপরেও আশা করি যে আরও হেল্প দরকার, যেহেতু অনেক খরচ, অবকাঠামোগত আরও খরচ লাগবে। যারা এটা দিচ্ছেন তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তারা যেন এই সাহায্যের হাতটা অব্যাহত রাখেন মাদ্রাসার জন্য এবং দুনিয়া এবং আখিরাতের যে সার্বিক সফলতা নিরাপত্তা কামনা করছি। আলহামদুলিল্লাহ যারা এই টাকাগুলো পাঠাইছে আমাদের এই প্রতিষ্ঠানের কাজের জন্য, যেহেতু এটা ধর্মীয় প্রতিষ্ঠান, যারা পাঠাইছে আমি মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে আরও এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মন মানসিকতা তৈরি করেন এবং তাদের সেই সফলতা দান করেন, এবং আরও বিশেষ ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি গ্রিন প্রোডাকশনের, যার মাধ্যমে আমাদের কাছে এই টাকাগুলো এসে পৌঁছাইছে স্বচ্ছভাবে এবং সুন্দরভাবে টাকাগুলো আমরা পাইলাম, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং
আরও সবিশেষ ধন্যবাদ জানাই মোহন রব্বুল আলমীর জন্য এই গ্রিন প্রোডাকশনের আরও সাফল্য হোক এই কামনা করি ইনশাল্লাহ। যারা এই টাকাগুলি আমাদের এই প্রতিষ্ঠানে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের দিনী প্রতিষ্ঠান হাফেজি মাদ্রাসা হজর জাহিদ বিন সাবেদ রাজিয়াল্লাহ তালাহ হাফেজি মাদ্রাসার উন্নতিকল্পে অনেক টাকা দরকার, আপনারা অনেক টাকা দিয়েছেন, আমরা খুবই খুশি এলাকার মানুষ। দেশে ও বিদেশে বাইরে যারাই দান করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রতিষ্ঠানে অনেক টাকারই প্রয়োজন, যে আমরা এত তাড়াতাড়ি এত নিকটে যে আমরা এই টাকাগুলি এত টাকা পাবো আমরা স্বপ্নে ভাবিনি। কেউ আমার মিডিয়া হিসাবে আপনার গ্রিন প্রোডাক্টের আমি আগে ডাকিছি ছেলেকে আমার ভাস্তি হিসাবে, এর স্বচ্ছতার কারণে যত তাড়াতাড়ি আসবি এটাই আমাদের আশা ছিল, আশাটা আমাদের পুরো হয়েছে। আমাদের আজকে এই টাকাটা আপতাপাড়া বাসার বাজার আমাদের হাফিজি মাদ্রাসার আজকে অর্থায়নে এখানে জমা হলো, আমরা খুব খুশি। আমাদের প্রতিষ্ঠানে অসহায় এতিমরা এখানে থাকে, এখানে কিতাবখানা খোলা হয়েছে, আগামী দিনে এই টাকা নিয়ে আমাদের ঈদ পরবর্তী উন্নয়নের কাজ হবে। আমরা আশা করি এই গ্রিন প্রোডাকশনের মাধ্যমে আজকে যখন আমরা পেয়েছি আর যে ভাই বোনেরা বিভিন্ন প্রবাস থেকে আমাদের এই টাকা সাহায্য দিয়েছে তাদের পরিবারের আমাদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখে এটা আমরা কামনা করি। ধন্যবাদ। আপনাদের প্রতিষ্ঠানের জন্য আমরাও দোয়া করি যেন খুব দ্রুতই কাজ শুরু হয় এবং ভালো মতো শেষ হয়। হয়তোবা এই টাকাটা দিয়ে আপনাদের কাজ শুরু হবে কিন্তু শেষ করা তো সম্ভব না, অনেক টাকার প্রয়োজন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আমি আসলে কল্পনাও করতে পারি নাই আজ থেকে অল্প কিছুদিন পূর্বে গ্রিন প্রোডাকশনের মাধ্যমে আমরা দেশে এবং বাইরে সকলের কাছে আবেদন করেছিলাম যে চলমান এই কাজটা অব্যাহত রাখার জন্য। আপনারা সকলেই জানেন যে পাশে একটা হাফিজিয়া মাদ্রাসা যার নামে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাম ওহি নিয়ে আসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি অবতীর্ণ হওয়ার পর পর যিনি লিখার দায়িত্ব পালন করতেন যাকে কাতেবে ওহি বলা হয় হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামেই এই মাদ্রাসাটা দেওয়া। এই জন্য অনেক ঘাত প্রতিঘাত আসার পরে উত্তরোত্তর মাদ্রাসা উন্নতির দিকেই যাচ্ছে, ধ্বংস হবে এমনটি নয়। পাশে কয়েকটা গ্রাম মিলে বিশাল কবরস্থান, যে কবরস্থানে আজ থেকে প্রায় 50 বছর পার হয়ে গেছে যেটা প্রতিষ্ঠিত হওয়ার, তার পাশেই আমরা হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ এবং কিতাবখানা খোলার রক্ষেই আপনাদের কাছে আবেদন করছিলাম। পাশে আবার আর একটা মসজিদও, জামে মসজিদ এখনও হয়নি, ওয়াক্তিয়া মসজিদ হিসাবেই চলছে। যেহেতু মসজিদের কাজটাও আমরা খুব দ্রুত সারতে পারলে এখানে জুমা অনুষ্ঠিত হবে। এই জন্য সবচেয়ে আনন্দের বিষয় যে গ্রিন প্রোডাকশনের মাধ্যমে আপনাদের কাছে আবেদন করার সাথে সাথে এত দ্রুত গতিতে এতগুলি টাকা যে আমরা পাব, আমরা এতটুকু বিশ্বাস করি যে যাদের মাধ্যমে আসছে তারা স্বচ্ছতার নিরিখেই আপনারা যে টাকাগুলি পাঠাচ্ছেন এই টাকাগুলি যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছে যাচ্ছে। এই জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করি। পবিত্র রমজান মাস আমরা সকলেই জানি, এই মাসে 1 টাকা দান করলে কমসে কম 70, উপরে যে কত আছে এইটা একমাত্র আল্লাহই ভালো জানেন। 7 থেকে শুরু করে 70 গুণ, সেখানে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি পেয়ে থাকে। তো আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা যে যে আশা নিয়ে এই দান করেছে আল্লাহর জন্য তাদের মনের নেক এবং জায়েজ আশাকে পূর্ণ করেন। সাদগায় জারিয়া হিসাবে এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত, আশা করি কিয়ামত পর্যন্ত সাদগায় জারিয়ার সওয়াব হিসাবে তাদের নামায় আমলের সওয়াব যুক্ত থাকবে। অনেকেই পিতামাতা ভাই বোনের জন্য দোয়া চেয়েছেন, আমরা সম্মিলিতভাবে তো দোয়া করবই, এখনই সকলের উদ্দেশ্যে দোয়া করি আল্লাহ যেন তাদের নেক এবং জায়েজ আশাকে পূর্ণ করেন। জনম দুঃখিনী আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে তাদের কবরগুলিকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাই পরিণত করে দেয় আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার ওয়া কুর রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, অল্প কয়েকদিন পূর্বে তোমার একটি দিনী প্রতিষ্ঠান কাজ অব্যাহত রাখার লক্ষ্যে দেশ এবং প্রবাসের বিভিন্ন ভাইদের কাছে আবেদন করেছিলাম মিডিয়ার মাধ্যমে, গ্রিন প্রোডাকশনের মাধ্যমে। অল্প দিনের ব্যবধানে আমরা প্রায় 3 লক্ষাধিক টাকা আমাদের হাতে এসে পৌঁছে গেছে। অনেকেই টাকা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, যেহেতু স্বচ্ছতার নিরিখে যেই মাধ্যমে এই টাকাগুলি আসছে তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছে দিয়েছে। তোমার যে সমস্ত বান্দা বান্দিরা কষ্টে অর্জিত অর্থের একটা অংশ বিশেষ সওয়াবের আশায় তোমার দিনী প্রতিষ্ঠানে
দান করেছে, দয়া করে মেহরবানি করে তাদের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যে যে আশা আনিয়ে দান করেছে তাদের মনের নেক এবং জায়েজ আশাকে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ অনেকেই জনম দুঃখ নিয়ে আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য, অনেকেই কলিজার টুকরার সন্তানের জন্য, কেউ বা সহধর্মিনীর জন্য, রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যে যে আশা নিয়ে দান করেছে তাদের মনের জাগ্রত নেক এবং জায়েজ আশাকে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত তারা যেন সওয়াব পেতে থাকে, দয়া করে সেই পরিবেশ সৃষ্টি করে দাও। আমাদের সকলকে সহযোগিতার হাত সম্প্রসারিত করার তৌফিক এনায়েত করে দাও। আমরা অল্প দিনে কাজ শুরু করব। আয় আল্লাহ অর্থের অভাবে কাজ যেন স্তিমিত না হয়, তোমার বান্দা বান্দিদের মনে সহযোগিতার মানসিকতা তৈরি করে দাও, আরও সহযোগিতা করতে পারে, দ্রুত গতিতে আমরা সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে পারি সেই তৌফিক এনায়েত করে দাও। সাল্লাল্লাহু তাআলা খায়রিকাল কিহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন إلا الله محمد رسول الله.